Welcome back to our channel. আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও আগের থেকে ভালো আছি। আজকে বলছি আবার কালকে দেখবো, হয়তো আবার শরীরটা খারাপ হয়েছে, তবে আজকে ভালো থাকতেই হবে আর কি। তার কারণ হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে তখন বাজে প্রায় 5:30, 6:45, কালি ফোন করে বললো যে বৌদি আসতে পারবো না, আমাদের ওই ফ্ল্যাটের ওখানে কেউ মারা গেছে হয়তো। এবার একদিন সত্যি কথা বলতে ও প্রচুর আমার জন্য করেছে। এই যে আমি পুরো বিছানা নিয়েছিলাম, এই সময়টা এত করেছে। এবার সবসময় তো আর বলা যায় না, না কালি এসো, আমি শরীর ভালো লাগছে না। বললাম না ঠিক আছে, আসতে হবে না। কিন্তু আজকে ফ্রিজে একটা রান্নাও নেই। এই দিকে আমার ডিনার কাছে অ্যাপয়েন্টমেন্ট করা আছে, ফেসিয়াল করবো। এবার মানে তড়িৎ ঘড়িত করে 6:30 মধ্যে উঠে পড়েছি। উঠে একেবারে সবজি টবজি কেটে সব গুছিয়ে গাছিয়ে রেখেছি। যদিও আজকে খুব একটা রান্নার ঝামেলা নেবো না, হালকার উপরই করতে হবে, তা নাহলে আবার ও চলে আসবে ফেসিয়াল করতে। এই কালী পুজোর আগে, দুর্গা পুজোর আগে এইগুলো যদি একটু সুন্দর করে নিজেকে মেনটেন রাখা যায়, তবে সব কিছুই ভালো লাগে। তো ঘুম থেকে উঠে চা টা খেয়ে সবজি কেটে এখন ঢুকবো হচ্ছে কিচেনে। বানাবো হচ্ছে ভেজ ডাল, আজকে হবে ভেজ ডাল। আর দেখি নয় ডিমের অমলেট হবে, নয় মাছ ভাজা হবে। তো দেখা যাক সোজা কিচেনে চলো। আজকে তুমি কে? নামটা ভুলে গেছে, নিজেকে যখন কালী আসে না বলে আমি হচ্ছে রামু, তোমায় হেল্প করবো। যদি এখন বেশি বাজিনি, 7:30 বাজে। আমি মোটামুটি চেষ্টা করবো 1:30-1:15 মধ্যে যেটুকু রান্না করবো করে বেরিয়ে আসতে, তা না হলে পরের দিকে খুব তাড়াহুড়ো লেগে যাবে। আর দেখো সকাল সকাল আমি একটু, তোমরাও একটু গুড মর্নিং বলবে কি, বলবে কি তোমরা গুড মর্নিং? এই যে আরেকজন কোথায় গেল, সুন্দরী? সুন্দরী কি গর্তের মধ্যে ঘুমোচ্ছে? ওই যে সুন্দরী উকি মারছে, আয় 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 সুন্দরী আয়। আসবে না কিরে, তোদের কি খবর একটু জানিয়ে দে, খবর কি জানিয়ে দে। আজকে খিদে পাইনি, এসে যে বসলাম। আজকে তো নড়াচড়া করছিস না বেশি। এই মারপিট না, মারপিট কেন? হ্যাঁ দুষ্টুমি হচ্ছে, সকাল সকাল কাচাকুচি ধোয়াধুয়ি সব হয়ে গেছে। বাচ্চাস দেখো, এই যে কি জানো, তুমি আজকে নিজেকে ইয়ে করলে কালা কালা তো নয় রামু। এই হচ্ছে জামা কাপড় সব মেলে দিচ্ছে। এদিকে আমি সমস্ত সবজি কেটে সকালবেলা একেবারে গুছিয়ে রেখেছি। এই হচ্ছে উচ্ছে আর আলু দিয়ে ভাজা করব, আর ভেজ ডাল তো হবে একদম সুন্দরভাবে সকাটা। আর এইগুলো হচ্ছে আমার পুচকিগুলোর জন্য কেটে কেটে রেখেছি, ওই আরও খাবার দেওয়া হবে তার সাথে। এইগুলো ওই ফুলকপির যে ডাটাগুলো সেইগুলো ওরা খেতে খুব ভালোবাসে, তো এইও কেটে রাখা আছে। সবজি টবজিগুলো কেটে যদি রান্নায় তুমি বসাও না একদম ঝটা, মানে আগে যদি কেটে এরকম গুছিয়ে নেওয়া যায় রান্না করাটা কোনো ঝামেলাই নয়। এইদিকে আমার ডালও সকালবেলা চা খাওয়ার আগেই সেদ্ধ হয়ে গেছে, মুগটা সেদ্ধ করে নিয়েছি একটু ভেজে। আর আর এইদিকে এই সব সবজি কেটেছি, কিন্তু কড়াইশুঁটি কি এখনো ওঠেনি? কড়াইশুঁটি হলে ভেজ ডালে একটু ভালো লাগে। তো কড়াইশুঁটি পেলাম না, ওকে আমি কদিন ধরেই বলছি যে কড়াইশুঁটি আনো কড়াইশুঁটি আনো, তো ফ্রিজে কড়াইশুঁটি দেখলাম যে নেই, আনেও নি, ও জিজ্ঞেস করলাম। তো এখন আগে সবজিগুলো ভেজে নেবো। এখানে এই যে ফুলকপি আর গাজর দিয়ে নিয়েছি, আর সবজির মধ্যে বিনসও নেই, বিনসও দেওয়া যায়, বিনস নেই, আর এদিকে ইয়েও নেই, ওটাকে কি বলে কড়াইশুঁটিও নেই। শীতকাল আসছে, এইবারে তো সবজি খাওয়ার মজা বলো। তবে আজকে তোমার পাশের সারি সবজি করার আর টাইম পাবো না, কাটা আছে ঠিকই, কিন্তু আমার আর টাইম হবে না আজকে, কারণ পাশের সারি সবজিটা না মানে বড় করে করতে হবে, তো কালকে করে দেবো। এটা এখন ভেজে নেব। ডাল যদি ভালো হয় দেখবে তার সাথে সাইডে যাই থাকুক সেটা ভালো হয়ে যায়। আমি একটুখানি কাজুও সেই জন্য ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি একদম একসাথে ভেজে নেবো বলে। আর রাজেশ এখন ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজের মধ্যে কড়াইশুঁটি একটু পেয়েছে, ফ্রোজেন কড়াইশুঁটি, ও বলছে ওটাই দিয়ে দাও। ওটা ছেড়েছে কি? ওটা আমি একদিন পিসি সরকারের বাড়ি পাশ দিয়ে যাচ্ছিলাম তো একটুখানি শিখেছিলাম আর কি। এই দেখো তোমার জন্য আমি কড়াইশুঁটি বার করে দিয়েছি।
আমার বাড়িতে আর জাদুকর থেকে আরম্ভ করে তারপর হচ্ছে কি বলবো ডাক্তার তারপর হাতুড়ে চিয়ালা হাতুড়ে ইলেকট্রিশিয়ান সব অ্যাভেলেবেল কিন্তু সব সময়ের জন্য সব অ্যাভেলেবেল পাবে তোমরা কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিও বরঞ্চ যখন যা দরকার লাগবে ডেকে নিও বাড়ির টুকটাক এই কাজগুলো না শিখে রাখা দরকার কোন সময় ইলেকট্রিশিয়ান পাবে কি পাবে না কি হবে তোমার তখনই দরকার আমাদের শিখিয়ে দিয়ে গেছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর এখানে জিরে গুঁড়ো আর আদা বাটাটা ইয়ে করে রেখেছি গুলে নিয়েছি আর এখানে যে টমেটো কুচি আছে এটাও এতে কড়াইশুঁটিটা দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ নারকেল দি হ্যাঁ নারকেল দি মুগ ডালে নারকেল দিয়ে করলে ভালো হয় আবার আরেকজনের একটা ডিমান্ড হলো বাচ্চাদের একটা ডিমান্ড হলো যে মাখানায় আনা হয়েছিল ওই রেজালা বানাবার জন্য বলো কি মাখানাটাও একটু দিয়ে দাও দেখো ওটাও টেস্ট হবে আমি জানি না আজকে কিন্তু জগা খিচুড়ি ডাল বানানো হচ্ছে তাহলে না খারাপ হবে কেন আরে ভালো লাগে কালি ডালে মাখানা দেওয়া থাকে জানো পাঞ্জাবে বললাম তো ডাল ভালো হলে তুমি রুটি খাও আর ভাত খাও আর তো কিছু ভালো লাগেই না আর ডাল রুটি তো পাঞ্জাব আর এসবে যে জায়গায় নর্থ ইন্ডিয়াতে ডাল রুটিটা একটা মানে স্টেপল ডায়েট অল্প করে একটু নারকল কোরানো দিয়ে দিলাম এই দেখতে বেশ ভালো লাগছে ধরো মধ্যে চিজ করা সবজিটা ভাজা হয়ে গেছে ডালটা দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে চিনি নুন তো আগেই দিয়ে দিয়েছিলাম ডাল সেদ্ধ করার সময় খানাটা দিয়ে দিচ্ছি তবে ডালটা কিন্তু টেনে যাবে না তো হ্যাঁ মাখানাতে টেনে টানলেও একটু টানবে থকথকেই থাকবে উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি ধনে পাতা কুচিও দিয়ে দিলাম গন্ধটা ভালোই ছিল এটা নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান ইন্ডিয়ান সব সব রকম মিক্স একটা ডাল হয়েছে আমাদের বাড়িতে এরকম মিক্সড এন্ড ম্যাচ চলতেই থাকে আমরা সর্বভুক সব খেতে পছন্দ করি এই জন্য কোনো চাপ নেই আমার ভেজ ডাল এখানে তো নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা কি করবো ভাজা করবো না লুপের কদিন ধরে শুরু হয়েছে আমি মাছ ভাজা খাবো মাছের ঝোল খাবো না তো মাছ ভাজাই করে দাও হ্যাঁ কাতলা মাছের ও ভাজাটাই খেতে চাইছে তাই ভাবছি যে মাছ ভাজা করে নিলেই তো কাজ মিটে যাবে আর এদিকে উচ্ছে আলু ভাজা রয়েছে আর একটু ফ্রিজে ঝিঙে আলু পোস্ত রয়েছে মিলিয়ে মিশে হয়ে যাবে ভালোই খাবার মাছ ভাজাটা গরম গরম খাওয়ার সময় ভাজবো ওইটা রাখা তৈরি হয়ে গেছি এখন আমি আর রাজেশ দুজন মিলে বেরোবো হচ্ছে ধনতেরাসের বাজার করতে ধনতেরাসের বাজার মানে কি মানে মিষ্টি টিষ্টি এইসব কিনতে তো আমি ধনতেরাসের পুজো বরাবরই করে থাকি মানে খুব নিয়মমাফিক পুজো যে আমি করি না সেটা তোমরা বুঝেই গেছো আমি আমার মতো করে আমি আর রাজেশ রূপ সবাই মিলে পুজোটা সন্ধ্যেবেলা করি তারই মিষ্টি মিষ্টি ওইসব কিনতে
কিনতে টিনতে বেরোবো। তো প্রতি বছর যাই হলদিরামে, এবছর কোথায় যাবো সেটা বুঝতে পারছি না, বিকারাম না হলদিরাম কোনটায় যাবো সেটা বেরিয়ে ডিসাইড করব। আর দেখি কিছু প্রদীপ প্রদীপ পেলে নিয়ে চলে আসবো একেবারে, কারণ সেদিন তো লাগবেই, তারপরের দিনকে আবার চতুর্দশীর প্রদীপ লাগবে 14টা, আবার তারপরে তো কালী পুজো, এখন তো পরপর পরপর প্রদীপই চলবে। আর আমি না মোম দিই না, এখন মোমটা উঠেই গেছে বলতে গেলে, আমি প্রদীপই দিই আর ঘিয়ের প্রদীপ দিই। তো সেই সব সব মিলিয়ে সব কিছু কিনে আনবার জন্য আমি আর ঘরজাত এখন রেডি হয়েছি বেরোবো। আর সবাই দীপাবলি খুব ভালো করে কাটাও, সেটা মানে অগ্রিম শুভেচ্ছা রইল সবাইকে। চলো ঝটাপট বেরিয়ে পড়ি, এখন 7:30 বেজে গেছে। টোটো দাদা, ও টোটো দাদা, সেই ওইখানে টোটোটা গিয়ে দাঁড়িয়ে আছে, আবার রাজেশ এখান থেকে ফোন করে ডাকছে, বুঝতে পারছে না, এই তো আসছে। দুটো বক্স লাগবে কেন, বাড়ির জন্যও তো লাগবে। আরে মিলিয়ে মিশিয়ে দেওয়ার জন্য দেখো, দুটো বক্স তো বক্সে তো দুজন তো ওদেরকে দেওয়া হবে, বাকিটা বাড়ির মিলিয়ে মিশিয়ে নেবে। নাও লাড্ডু নিয়ে নাও, লাড্ডু কিন্তু কম্পালসরি। হ্যাঁ কম্পালসরি, বাড়ির জন্য দুটো নাও, এইটা দুটো নাও, ঠিক আছে, এখন বাড়ির জন্য নাও আর কি, আজকের জন্য এটা দুটো, আর ওই দিকে হ্যাঁ মানে ওই একটা স্কোয়ার নিয়ে নাও না, লাড্ডু খুশি প্রচুর কিছু নিয়ে ফেলেছি, লেবু ভেবেছিলাম, কয়েকটা মিষ্টি, তো মিষ্টি না আমরা এবার নামকিন নেবো ভেবেছিলাম বেশি, আলটিমেটলি মিষ্টিটাই বেশি নেওয়া হয়ে গেল। এইসব জায়গায় আসলে মানে মিষ্টিটাই হচ্ছে আসল, মানে এই ইয়েতে ঘিয়ে বাজা মিষ্টিগুলোকে জাস্ট কন্ট্রোল করা যায় না। যাই হোক কালী পুজো অবধি একটু খেয়ে টেয়ে নেবো, তাই তো হঠাৎ তারপর ও মিষ্টি খাবে না, দরকার নেই, আমি আর ছেলে মা তারপর আশেপাশেও দিতে হয়, সেই জন্যই অনেক নেওয়া হয়ে গেলো, ওর ছাড়া অনেক নেওয়া হয়ে গেছে। ওই যে মনটা খুশি হয়ে গেছে, এই দিওয়ালির সময় মনটা এমনি খুশি হয়ে যায় এত ঘিয়ে ভাজা মিষ্টি দেখে। এটা তো একটা নিতেই হবে, যেটা সারা তো তোমার জগদ্ধাত্রী এত বড় না, নেওয়ার দরকার নেই, এই এরকম সোজা দিয়েছিল, সোজাটা নেই গো, এটা অনেক বড় বাড়ির জন্য, এটা তো জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী পুজোর রাত্রি যেটা জ্বালাই আমরা, এই এইটা দিদি আগেরটা যেটা দিয়েছিলেন না সোজা ছিল ওই রকম টাইপের, ও গাছা বলছে, হ্যাঁ ওটা ওটা জগদ্ধাত্রী পুজোর ধনতেরাসের কি সারাত্রির জ্বালার ব্যাপার আছে, সারাটা কি বলছে কি ভুলে যাও নাকি প্রতি বছর, তাহলে তাহলে এই সাইজটা রঙ্গোলি দেবে নাকি, না রঙ্গোলি দেবো আমি, এবার মালা দিয়ে করার ইচ্ছা আছে, গাঁদার মালা দিয়ে। এইটা দেখো বাড়ির এটা চক্র টাইপের, এটা বেশ ভালো, এইটা বলছো ওইটা, হ্যাঁ এখানে অনেক কালারিং প্রদীপ আছে, এই প্রদীপটা যথেষ্ট বড়ই আছে, এটাতে ইয়ে করে আরামসে সারাটা জ্বলবে, এইটা নিয়ে না দুটো কাজই হবে, এর উপরে ওই প্রদীপ, এইটা সারা রাত্রি জ্বলার মতো নয় তো, আরে এর উপরে বড় প্রদীপটা বসিয়ে নেবো, এর তো মাথাটা, আচ্ছা তুমি এটা ধরো বড় প্রদীপ, আমি এটা নিচ্ছি, এটা কারুকার্য করা আছে, এগুলো ইয়েতে দেবো দরজায় দরজায় দেবো, পুরো এগুলো স্টোন স্টোন দিয়ে বসানো, হাতিটা নিয়ে গেছি, এই যে এটা প্রদীপেরই আছে, ওই হাতিটা আছে আমার, এই যে এই ঘরটার সামনে শুধু প্রদীপ আর কিছু আছে, ফাংশন
লক্ষ্মী গণেশ ভিতরে আর সামনে প্রদীপ। এর কি দাম আছে? শুভ দীপাবলি লেখা কিছু বা হ্যাপি দীপাবলি দাও, আর ওই যে ওই পা দাও, পা, হ্যাঁ হ্যাপি দিওয়ালি দাও, ওই পা আর এই লক্ষ্মী গণেশ সব। প্রচুর কিছু কিনে নিয়ে চলে এসেছে ধনতেরাসের জন্য, যদিও এইগুলো আমার মানে আগে ছিল, দু বছর ধরে চলেছে, তাও আমি একটা নতুন কিনলাম। দেখি এটা কোথায় লাগানো যায় আর কি, এই হ্যাপি দিওয়ালি বলে আর কি। এটার যে পা কিনেছি স্বস্তিক দেওয়া, এটা এটাও আছে আমার। তো কালকে দেখি প্যাকেটগুলো থেকে বার করে দেখব কি কি আছে না আছে, এরকম সব কিনেছি। আর মিষ্টির দোকানে গিয়ে প্রথমে বাড়ি থেকে ঠিক করে গেছিলাম যে মিষ্টি নেবো না এবছর, নেবো না না কম নেবো, কারণ একটু আশেপাশে দিতে হয়, তো ভেবেছিলাম কম করে নেব। কিন্তু ওখানে গিয়ে ওই ঘিয়ে ভাজা মিষ্টি দেখে কোনো রকম ভাবে করে কন্ট্রোল করা যাচ্ছে না, তার মধ্যে রাইসের সুগারটা একটু বেশি হয়ে থাকছে, যার জন্য ভেবেছিলাম যে না ও মিষ্টি খাবে না আমরাও খাবো না, কিন্তু একদম কন্ট্রোল হলো না। যদিও আমার ভট্টাচকে নিয়ে কোনো চাপ নেই, ওর রাজেশ মিষ্টি ভালোও বাসে না, ও খায়ও না, সে ওর নিয়ে চাপ নেই, কিন্তু আমি আর মানে ছেলেও যদি খাই সেটাও আর কি, যাই হোক কিছু করার নেই। আবার দিওয়ালির পর থেকে নয় আবার ডায়েট করা যাবে। দেখো এই প্রদীপগুলো কিনেছি, এগুলো 10 টাকা করে নিয়েছে, আমার এত ভালো লেগেছে, এরকম 10টা নিয়ে নিয়েছি 10 দিকে বসাবার জন্য। আর কি নিলাম, ও আর আমি না সারা রাত্রির জেলে রাখি, একটা প্রদীপ জেলে রাখি ধনতেরাসের দিন থেকে একদম টানা মানে অবধি, ভাইফোঁটার আগে অবধি আর কি, মানে কালী পুজোর পরের দিন অবধি রাখি। তো এই যে এই প্রদীপটা নিয়েছি, এটাও খুব সুন্দর কাজ করা, এটাকে সারা রাত্রি জ্বালিয়ে রাখবো। এটার জন্য আর কি নিলাম, ব্যাস আর এই প্রদীপই নিয়েছি, আর মিষ্টি নিয়েছি, আর নমকিন নিয়েছি বেশ কিছু, ওখানকার নোনতাগুলো খেতেও বেশ ভালো লাগে। তো আজকে এবারে গেলাম হচ্ছে বিকারামে, হলদিরামে আর গেলাম না, যে ঠিক আছে গতবার তো হলদিরাম থেকে নিয়েছিলাম, এবার চলো বিকারাম থেকে নিই। গতবার না, আমরা হলদিরাম থেকেই নিই, বিকারাম থেকেই এবার প্রথম নিলাম। আর ওখানে একটা হলদিরামের কি হয় বলো তো, রাত্রিরে ডিনারটা নিয়ে চলে আসা যায়, মানে আমাদের বড় এখানে যে হলদিরামটা আছে সেখান থেকে, কিন্তু এইখানে দেখলাম কি সব স্ন্যাক্স আইটেম, ওই জন্য কিছু নিলাম না। আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। আর আশা করছি সবাই পুজো খুব ভালো কাটাবে এবং সুস্থভাবে কাটাও, আর যেটা বারবার করে বলছি বাজি হইতে সাবধান, মানে আমরা বাজিটাকে ভীষণ ভয় পাই, কারণ একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল রূপের সাথে, এমন একটা মানে যে মুহূর্ত থেকে বেঁচে ফিরে এসছে আর কি, তো সেটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো, মানে সেটা ওর না হয়ে আমার বোনের হয়েছিল। তো যার জন্য থেকে আমরা বাজি থেকে খুব খুব আর কি মানে দূরে থাকি আর কি, মানে আমার বোনের পুরো হাতটাই পুড়ে গেছিল। তো সাবধানে থেকো, আনন্দ নিশ্চয়ই করবো, আমরা সবাই করবো, কিন্তু খুব সেফলি করবো। দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে, আজকের মতো টাটা, গুড নাইট।